মৌলভীবাজারের জুড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে একই পরিবারের পাঁচজনের। ভোরে গোয়ালবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নিজ ঘরে ঘুমাচ্ছিলেন ঠেলাগাড়ি চালক ফয়জুর রহমান এবং তার পরিবারের অন্য সদস্যরা। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের ওপরে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ফয়জুর রহমান, তার স্ত্রী শিরিন বেগম, মেয়ে সামিয়া সাবিনা এবং ছেলে সায়েন। মরদেহ জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানবো। সরাসরি মৌলভীবাজার থেকে আব্দুর রব আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আব্দুর রব, কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত? হ্যাঁ সন্দীপ, আপনি জানেন যে আসলে এখন রমজান মাস, রমজান মাস থাকায় আসলে ভুলে সেহরিকে আসলে ফয়জুর রহমান দম্পতি এবং তার সন্তানরা ঘুমিয়েছিলেন। তো আসলে ভোরের দিকে আমরা খবর পাই তারা আসলে বিদ্যুৎস্পৃষ্টে মারা গিয়েছেন এবং তারা আসলে নিম্ন আয়ের মানুষ এবং অন্যের জায়গায় আসলে বসে থাকতেন। কিছু জেনেছি যে বিদ্যুতের তার আসলে ছিঁড়ে পড়ে দেখা যাবে মধ্যে। এর কারণ হচ্ছে গত রাত্রে প্রচণ্ড ঝড় এই অঞ্চলে দিয়েছে, ঝড় তুফান দিয়েছে, ফলে এই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে দেখা যাবে পরে এবং তারা পাঁচজন মানে মেডিকেল কলেজ হাসপাতালে পাতা পাঠানো হয়েছে। একটি পরিবারের পাঁচজন মৃত্যু হয়েছে এবং একজন আহত অবস্থায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে আসলে পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে বিষয়টি খুবই দুঃখজনক। কালকে রাত্রে ঘরের কারণে আসলে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে যায় এই দরিদ্র পরিবারের ঘরের মধ্যে এবং তারা প্রত্যেকেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান এবং একজন আহত হন এবং মারা যাওয়ার পরবর্তী যে ব্যবস্থা সার্বিক ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে এবং আমাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সার্বিক ব্যবস্থা শেষে তাদের আসলে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পান্ডি, তাদের আসলে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আব্দুর রব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রব।